ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টোল আদায়ে চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে। এতে সৃষ্টি হয়েছে 5 কিলোমিটার দীর্ঘ যানজট। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশ জঙ্গিবাদ দমনে যে ভূমিকা দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয়। শিক্ষক উৎপল হত্যাকাণ্ডের ঘটনার পর সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে দিয়ে শনিবার হাজি ইউনুস আলী স্কুলের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার। চুয়াডাঙ্গা সদর উপজেলার সরাবাড়িয়া গহরপুর সড়কে গাছ ফেলে ঘণ্টাব্যাপী ডাকাতি হয়েছে। ওই সময় ডাকাত দল 30 লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে। চরম বিদ্যুৎ সংকটে পাকিস্তানে যে কোনো সময় বন্ধ হতে পারে মোবাইল ইন্টারনেট পরিষেবা, এতে বিপাকে পড়বে পাকিস্তানের জনসাধারণ। শ্রীলঙ্কার বিপক্ষে 10 উইকেটের জয় পেল অস্ট্রেলিয়া। দাপটে এই জয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল সফরকারী দল। জটিল রোগে আক্রান্ত দক্ষিণী তারকা শ্রুতি হাসান, মনটাও ভালো নেই তার। সুস্থতার জন্য ওষুধ সেবনের পাশাপাশি শরীরচর্চায়ও মন দিয়েছেন তিনি।